নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম অন্যভাবে, অন্য স্বাদে মোচার ঘণ্ট তৈরি করব। এই রান্নাতে আমি একটা সাধারণ জিনিস ব্যবহার করব, যেটা সাধারণত মোচার ঘণ্টতে দেওয়া হয় না, কিন্তু এটা দেওয়াতেই এই রান্নাটার স্বাদ অসাধারণ হয়ে উঠবে। সেটা একবার আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা শুরু করি। আজকে মোচার এই দারুণ টেস্টে নিরামিষ রান্নাটা করার জন্য আমি বড় কাপের এক কাপ মটর ডাল 6-7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে এবার বেটে নেব, সেজন্য মিক্সির জারটার মধ্যে নিয়ে নিচ্ছি। জলে ভেজানো ডালটা পুরোটা মিক্সির জারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই ডালটা আমি স্মুথভাবে বেটে নেব। যেহেতু এটা অনেকক্ষণ জলে ভেজানো ছিল, তাই জল দেওয়ার কিন্তু কোনো দরকার পড়বে না, এমনিই বাটা যাবে। আর যদি আপনারা কম সময় ডালটা ভিজিয়ে রাখেন, তাহলে সামান্য একটু জল দিয়ে স্মুথভাবে বেটে নেবেন। মটর ডালটা স্মুথভাবে বেটে নিয়েছি। এবার এর সাথে এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করব। গোটা মশলায় রান্নাটা হবে, সেজন্য নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি একটা আদাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, 1 চামচ জিরে আছে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আছে, আর 1টা বড় সাইজের টমেটোকে 4 টুকরো করে রেখেছি। এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে বেটে নেব। এবার তাহলে চলুন মূল রান্নাটার দিকে এগোনো যাক। রান্নাটা করার জন্য এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে ডাল বাটাটা করে নিয়েছিলাম, তার মধ্যে আমি প্রথমেই স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা এই ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, কেননা এর থেকে ডালের বড়া তৈরি করব। ডাল বাটার সাথে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে সর্ষের তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে ডাল বড়া আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে সাইজে একটু ছোটো ছোটোই করছি, তবে আপনারা চাইলে আর একটু বড় বা আর একটু ছোটো করেও নিতে পারেন। প্রথম ব্যাচের ডালের বড়াগুলো আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। সমস্ত ডালের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, 1টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নিচ্ছি। আলুর টুকরোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা নারকোল, আলুর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি। আপনারা এখানে নারকোল কোড়াও ইউজ করতে পারেন, তবে নারকোল এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নারকোলের টুকরোগুলো দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ছোলা। এই ছোলাটাকে আমি 6-7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করতে ভালোবাসি, তাই ঘরে বসেই যদি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিসপত্র অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর পেয়ে যেতে পারেন মনের মতো জামা কাপড়, অ্যাক্সেসরিজ, কুকিং ইউটেন্সিলস, ঘর সাজানো জিনিসপত্র, মোবাইল, ল্যাপটপ, অগন্তি জিনিসপত্র। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, যেন একটাই ভিজিট করুন, আর পছন্দ হলে সেখান থেকে আপনারা কিনতেও পারেন। ছোলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেই বাটা মশলাটা, মানে আদা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। এই রান্নাতে এইভাবে যদি গোটা মশলা দিয়ে রান্না করা হয়, টেস্ট কিন্তু অসাধারণ হয়। গুঁড়ো মশলা দিয়েও আপনারা করতে পারেন, তবে গোটা মশলার টেস্টই কিন্তু আলাদা, সেটা এইভাবে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এই সময় ফ্লেমটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মোচাটা দিয়ে দেব। আমি একটা বেশ বড় সাইজের মোচা নিয়েছিলাম, সেটাকে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে প্রেশার কুকারে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এবার এই মোচাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ভালো করে এবার সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মোচাটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দেব। নুনটা কিন্তু আগেও খানিকটা দেওয়া হয়েছে, সেটা বুঝে দেবে। চিনি দিয়ে দিচ্ছি, আর রংটা একটু সাদা সাদা লাগছে, সেজন্য আমি আগে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু দিয়ে দিলাম। এর সাথেই অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, এটা শুধু কালারটা ভালো হওয়ার জন্য। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব। রান্নাটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, কেননা শেষ পর্যায়ে এর এমন একটা টুইস্ট আছে যেটা সচরাচর রান্নায় কিন্তু মোচার রান্নায় আমরা ইউজ করি না, কিন্তু সেটা দিলে পরে রান্নাটা খেতে আরও টেস্টি হয়। তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে ঢাকা তুলে 2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিনিট 2-এর জন্য আবারও ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে রান্নাটা করে নিচ্ছি। মিনিট 3-এ আবারও রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছে। এবার যে জিনিসটা দেওয়ার কথা বলেছিলাম সেটা এবার অ্যাড করব। একটা বাটির মধ্যে আমি 4 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার অল্প জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে এই গোবিন্দভোগ চালের এই গুঁড়োটা এভাবে যদি মেশানো হয় টেস্ট যে কী ভালো হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজেরা ট্রাই করবেন। এবার এই মিক্সারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োর মিক্সারটা মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আবার ওটা রান্না করে নিয়েছি। এবারে ইউনিক মোচার রান্না একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার মিনিট 2-এর জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই মোচার ঘণ্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন, গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন।